আমি আবার 78ও বলবো না, আমি বলবো 100 হতে মাত্র আর 22 বছর বাকি। আমরা সেই দোয়াটা করব, মামুন ভাইয়ের 100তম জন্মদিন কবে পালন করব। চার বছর অন্তর আসে বলেই বোধহয় রক্ষা, কারণ চার বছর অন্তর না আসলে প্রতি বছর করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়তাম, এবং আমাদের আমাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা উদ্যোগ নেয় জন্মদিনের তারাও ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু চার বছর পরে একটু জানান দিয়ে যায় যে আমার বয়স বাড়ছে, পৃথিবীর বয়স বেড়েছে, জগৎটা পাল্টাতে শুরু করেছে, তার মধ্যে এই আমার জন্মদিনটা আসে। কাজে এটা একটা রারাঙের মতো আর কি, দুরাগত মাদলের ধ্বনি। হ্যাঁ, তো দুরাগত মাদলের ধ্বনি মতো এই চার বছর পরপর এই জন্মদিনটা আসে। ১৯তম জন্মদিন আমার, এটা ভালো কথা, 19 বছর। কিন্তু আমি বয়সটাকে আটকে রাখতে চাই 28-29-এর মধ্যে, মানে আর একটু 10 বছর বাড়িয়ে এটা রাখতে চাই যে ঠিক আছে আমার বয়সটা 30 অতিক্রম হতে দেবো না, মানে 25-30 মধ্যে আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, আমার এই থিয়েটারে আসা, প্রেম বিবাহ নানান কিছু ঘটেছে, নানান ধরনের সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছি, নানান ব্যর্থতা, আবার ছোটোখাটো কিছু সাফল্য, ছোটোখাটো কিছু কৃতিত্ব হয়েছে। এই জন্যে ওই সংগ্রামের সময়টাকে আমি আজীবন ধরে রাখতে চাই। প্রত্যাশার দিক থেকে অপূর্ণতা, মারাত্মক অপূর্ণতা হচ্ছে আমার শিল্পচর্চায়, সেটা হচ্ছে আমি সবসময় মনে করি আমি ভালো নাটকটি লিখতে পারিনি, ভালো অভিনয়টি করতে পারিনি, ভালো নির্দেশনার কাজটি আমি করতে পারিনি, এটা হচ্ছে আমার অপ্রাপ্তি। আর বৈষয়িক প্রাপ্তি নিয়ে আমার কোনো ভাবনাই কোনো কালে ছিল না। আমার জীবিকার প্রয়োজনে আমার অর্থ প্রয়োজন আছে, কিন্তু অর্থের জন্যে আমি কোনো কাজ করব না, শুধু অর্থের জন্য আমি কোনো কাজ করব না। এবং যেটা হয়ে থাকে যে আমার হলো না, অমুক জায়গায় একটা বাড়ি হলো না, 10টা ফ্ল্যাট হলো না, কি আমার একটা ভালো গাড়ি হলো না, আমার কিচ্ছু অসুবিধা নেই, ওগুলো নিয়ে আমার কোনো ভাবনাই নেই। কাজেই ওই দিকের যে অপ্রাপ্তিকে আমি কোনো অপ্রাপ্তি মনে করি না, অপ্রাপ্তি হচ্ছে আমার শিল্পে। কারণ আমি জানি যে এই পৃথিবীতে আমার চেয়ে অনেক ভালো অভিনেতা আছে, ভালো নাট্যকার আছে, ভালো গায়ক আছে, ভালো গায়িকা আছে, ভালো অভিনেত্রী আছে, অনেক ভালো ভালো মানুষ। আমি তাদের সাথে প্রতিযোগিতা লিপ্ত হতে চাই না, কিন্তু আমি মনে করি যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমি অনেককেই স্পর্শ করতে পারিনি, কাজেই সেই অপ্রাপ্তি আমার চিরদিনের অপ্রাপ্তি, এটা থাকবেই।